আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আমার চ্যানেলে হাজির হলাম, আর সেটা হচ্ছে ছেলে মেয়েকে নিয়ে বিকেলে একটু বের হয়েছি। আর আমার ছেলে মেয়ে দুইটা এত দুষ্টু, দেখেন বের হয়েছি তারা মারামারি কাটাকাটি করতেই আছে। আমার ছেলেটা অনেক দুষ্টু, বোনকে দিনভরেই মারামারি করে বোনের সাথে। আর আমি বাস দেখতেছিলাম, আসলে সেলফি সিস্টেম করে ওদিক দিয়ে বাস আসবে, কিন্তু এখনও বাস আসতেছে না। দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে যাচ্ছি। আমাদের ইতালিতে একটাই সমস্যা, কোথাও যেতে হলে বাস টাইম মতো আসে না। টাইম মতো আসে না তো অনেকক্ষণ ওয়েট করতে হয়। তো ছেলে মেয়েকে নিয়ে অনেকক্ষণ ওয়েট করতেছি, ছেলে মেয়ে অনেক বিরক্ত হয়ে গেছে। তারপরে যেই মার্কেটের উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম, সেখানে আর যাই নাই, কারণ বিকাল হয়ে যাচ্ছিলো, রাতও হয়ে যাচ্ছিলো। তো হাজবেন্ড কাজে ছিল, আমি দুইটাকে নিয়ে বের হয়েছি, তো সেজন্য বেশি দূরে যাই নাই। পরে বাসার কাছে একটা মার্কেটে গিয়েছি, বাস আর আসেই না, তারপরে চলে গেছি। আসলে এখানে খুব বিরক্ত লাগে ইতালিতে বাসের জন্যে। আর আমার ছেলে ডান্স করছে, আপুর সাথে দুষ্টামি করছে, আসলে বিরক্ত হতে হয়, অত বাচ্চা মানুষ কিছু বলতেও পারে না, তো হাত পা চলতেই থাকে, এক জায়গায় সুস্থ হয়ে দাঁড়াতেও পারে না, দুষ্টামি করতেই থাকে। আর আমাদের ইতালিতে এখন করোনার আক্রান্ত বেড়ে গেছে, খুব সাবধানে আমাদের বের হতে হয়, বিশেষ করে প্রয়োজন ছাড়া বের হই না। তো সেদিন প্রয়োজনই ছিল, সেজন্য বের হয়েছি। আর বাচ্চাদের স্কুল ব্যাপারেও খুব, প্রত্যেকটা স্কুলে বাচ্চাদের প্যারেন্টসদের করোনা ধরা পড়তেছে, বাচ্চাদের দিতে চায় না, কিন্তু স্কুলের অনেক কড়া নিয়ম, দিতেই হবে, যে কারণে দিতে হচ্ছে, না দিলে স্কুলে নাম কেটে দিবে। আর বাসার কাছেই একটা মার্কেটে, সুপার মার্কেটে গেলাম। আসলে ঘরে সকালে নাস্তা বা বাচ্চাদের কিছু খাবারের দরকার ছিল, সেই জন্যেই বের হয়েছি। আর শীতের মধ্যে বানানা খেতে ভালো লাগে না, তারপরও দুই চারটে নিয়ে যাই বানানা। আমার ছেলে মেয়ে অনেক হেল্প করে, সুপার মার্কেটে গেলে তারাই শপিং করে, তারাই, আসলে ছেলে মেয়েরা বড় হলে বাবা মাকে অনেক হেল্প করে, আমার মেয়ে তো অনেক হেল্প করে এখন আমাকে। আসলে বিদেশে আমরা একা একা ছেলে মেয়ে বড় করেছি, এখানে আসলে হেল্প করার মতো কেউ নাই, শুরু থেকে শেষ পর্যন্ত মনে করেন আমরাই একাই বড় করি, সংসারে যত ধরনের কাজ আছে করি, তো কেউ একটু হেল্প করলে খুব ভালো লাগে। তো মেয়ে এখন বড় হয়ে যাচ্ছে, তো ছেলেও বড় হয়ে যাচ্ছে, দুজনেই খুব হেল্পফুল, সংসারে অনেক কাজ করতে চায়, আম্মুকে হেল্প করতে চায়। এটার আমরা আম্বুখরা যেটা বাংলাদেশে বলে সেটাকেই বলি, আসলে এটা আম্বুখরা না, এই যে পোলাওতে দেয়, রোস্টে দেয়, একটা একটা ফল, ইতালিয়ান ফল, এটারে মজায় ফেললে এই ফলটা এরকম হয়, তো এটা খুব মিষ্টি এবং খুব মজা লাগে ফলটা খেতে, তাই নিলাম, প্রয়োজনে পোলাওতে বা রোস্টে দেওয়া যাবে এবং শুধু খাওয়া যায়। কিছু পাস্তা নিলাম, বাচ্চারা স্প্যাগেটি যেটা সেটা খুব পছন্দ করে। এখানে অনেক ডিজাইনের পাস্তা আছে, স্প্যাগেটি যেটা সেটাই বেশি বাচ্চারা পছন্দ করে। এটা নুডলস, আসলে গরম পানিতে ভিজে রাখলেই নুডলসটা রেডিমেড হয়ে যায়, তো এটা খেতেও খুব মজা, খুব ভালো লাগে খেতে।
একটা স্পাইসি ম্যাগি নুডলস। আজকাল সুপার মার্কেটগুলোতেও ম্যাগি নুডলস পাওয়া যায়, আমাদের এখানে আগে পাওয়া যেত না, তো এখন দেখছি পাওয়া যায় ম্যাগি স্পাইসি, অনেক নাকি স্পাইসি। কিন্তু আমি আনার পরে রান্না করেছি, আমার কাছে মোটেও ভালো লাগে নাই আর স্পাইসিও লাগে নাই। আর এটা চালের পাস্তা, চালের গুঁড়ার পাস্তা, এই পাস্তাটা খুব মজা, তো আজকে নেব না এই পাস্তা। আমার ছেলে মেয়ে শপিং করতেছে, আমি যেটা যেটা বলতেছি তারা তারা সেই সেকশনে যায় চয়েস করে করে কিনতেছে, আমি শুধু ভিডিওই করতেছি। এখন হটডগ বলে যেটাকে, আর আমাদের ইতালিয়ান ভাষায় রোস্টেল বলে, তো সেটা কিনবো। আসলে বাচ্চারা এটা খুব পছন্দ করে সকালে নাস্তা হিসেবে। এটা তাকিনো অ্যান্ড পোল্লো, পাখির মাংস এবং মুরগির মাংস মিক্সড করা। মেয়ের একটু কষ্ট হয়ে যাচ্ছে, আমি বলেছিলাম বাক্সটা তোমার যেটা বড় বাক্স চাকা আছে সেটা নাও, এটা নিও না, এটা ওজন করতে কষ্ট হয়ে যাবে, সেটাই নিয়েছে। এখন ক্যাশেও তারাই সব কিছু করতেছে, আমার ছেলে তো খুব ব্যস্ত, সে সব কাজ করতে চায়, সে বড় হয়ে যেতে চায়। সে প্রত্যেক দিন বলবে আমি কবে বড় হব, কবে বড় হব, গাড়ি কিনবে, ড্রাইভিং করবে। তো আমাদের শপিং শেষ, আমরা টুকিটাকি সংসারের খাবারের সাংসারিক জিনিস কিনলাম এবং কিছু খাবারের জিনিস কিনলাম। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি, রাস্তা পারাবার হচ্ছি, আসলে সিগন্যাল তখন চলে যাচ্ছিলো, এর জন্যই দৌড় দেওয়া হইতেছিল। আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিবে।